আপনি বিদেশে যাচ্ছেন ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। আসলে তোমাকে বলা হয়নি কামরান, গত মাসে আমেরিকা থেকে আমার একটা ফ্যাক্স এসেছে। ওখানে আমার একটা কেমিক্যাল ফ্যাক্টরি আছে, প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। চারিদিকে এত আনন্দের মাঝে ওদিকে মন দিতে পারিনি, তাই এখন ঠিক করেছি ওখান গিয়ে আবার সবকিছু চালু করে বেশ কিছুদিন ওখানে থাকবো। আপনার এই বয়সে এত ঝামেলা যাওয়া কি ঠিক হবে? দেখো না, বাবাকে কতবার বলেছি, কিছুতে কিছু শুনছে না। না আব্বা, এখন আপনার বিশ্রাম করার সময়, প্রয়োজন হলে আমি যাব। না কামরান, না, অনেক কষ্ট করে আমেরিকাতে ওই ফ্যাক্টরিটা আমি দাঁড় করিয়েছিলাম। আমার অবহেলায় ওটা বন্ধ হয়ে গেছে, আমি গিয়ে ওটা আবার চালু করতে চাই। আর এদিকে ব্যবসা বাণিজ্য সব তুমি দেখাশোনা করবে, সব না নানু ভাই রইল, ওদের দিকে খেয়াল রেখো। জি আচ্ছা, আমার জীবন দিয়ে হলেও আপনার প্রতিটি আদেশ আমি পালন করব বাবা। থ্যাংক ইউ মাই সান, গড ব্লেস ইউ। আমি এখন আসি নানু ভাই, বাবার কথা শুনবে, মার কথা শুনবে, আর মন দিয়ে লেখাপড়া করবে, কেমন? ঠিক আছে, তুমি রোজ আমার সঙ্গে ফোনে কথা বলবে, আর তাড়াতাড়ি ফিরে আসবে, নইলে আই উইল কিল ইউ। নিজের শরীরের দিকে খেয়াল রেখো বাবা, সময় মতো ওষুধ খেও। আচ্ছা জি, আসো চলো। এই দেখো, এ হলো ডগি, এর নাম রকি। এর কাজ হলো বাড়ি পাহারা দেয়, যদি কোনো চোর ঢুকে পড়ে তাহলে ও হাউ মাউ করে কামড়ে দেবে। গুড মর্নিং, গুড মর্নিং এভরিবডি। আমি জানতাম তোমরা হাত তালি দিয়ে আমাকে স্বাগত জানাবে। এই বুঝছি তোমার বাসায় ফেরার সময় হলো, সারা রাত তোমার অপেক্ষায় বসে থেকেছি, একটা ফোনও করতে পারলে না। মাপ চাইছি, একটা নতুন মেশিন সেট করতে ইঞ্জিনিয়ারদের সঙ্গে ভীষণ ব্যস্ত ছিলাম, আর তাছাড়া ড্রাইভারকে তো আমি খবর পাঠিয়েছিলাম। এসো মামনি, ছাড়ো ওকে, আর দরদ দেখাতে হবে না। আরে দাও দাও, ওকে একটু আদর করি। চিন্তা করছো কেন, ওকে আদর করে তোমাকে আদর করে দেবো। দাম দেখে আর বাঁচি না। বাবা বাবা, আমাকে এর চাইতে একটা বড় গাড়ি কিনে দিতে হবে। অবশ্যই দেব মামনি, এর চেয়ে বড় গাড়ি কিনে দেব। ম্যানেজ করার বিষয়টা যদি কারো শিখতে হয় তাহলে আমার মনে হয় তোমার কাছেই শেখা উচিত। বাবা আমাকে যে গাড়িটা কিনে দিবে সেটা কিন্তু আমি নিজেই চালাবো। হ্যাঁ মামনি, অবশ্যই তোমার গাড়ি তুমিই চালাবে, ঠিক এইভাবে। আয় শালি, এই মেয়েটা ভীষণ রাফ গাড়ি চালায়, আগে পিছে কারো তোয়াক্কা করে না। ঠিক কইছস, যা অহংকার ওই মাইয়া, পরে দেখলি আমার বুকের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। অন আমার মনে হয় ও নিশ্চয় করে মিনিস্টারের মেয়ে। মিনিস্টারের মেয়ে? গাড়ি পার্ক করে শালিকে তো এই পথ দিয়েই আসতে হবে, তারপর দেখ শালির নাট বল্টু কিভাবে টাইট। আরে একই ব্যাপার। হ্যাঁ কি রে, তুই বাড়ি যাবে কি করে রে জীবন? কেন, প্রিয়ার গাড়িতে? যে ব্যথা দিয়েছে সেই ওষুধ দেবে? পিরে চামচার বাচ্চা একদম। ওই শালার বল্টু পরেও টাইট করা যাবে, আগে চল ওই শালির বল্টু টাইট করে দিয়ে আসি, চল। এই যে বড়লোকের বকেটটা মাইয়া, থামেন থামেন, গকটা করলেন, দেখেন আমার কি অবস্থা করছেন। চিৎকার করে কথা বলবে না, আই উইল কিল ইউ। কি কয়, সামান্য একটা গেঞ্জের জন্য এত কথা শুনতে আমি রাজি না। এই নাও তোমার গেঞ্জি, লন্ড্রিতে দিয়ে ওয়াশ করে নিও, আর বাকি টাকা দিয়ে আলু বাজারের ওই ফেলে দেওয়া পচা চটপটি আছে না, তোমার চামচা দেখে নিয়ে খেয়ে নিও। হ্যাঁ বাই।